প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে, যে বিষয়টা খুবই প্রাসঙ্গিক। তবে প্রাসঙ্গিক কিনা সেটাও কিন্তু আমি তোমাদের উপরেই ছেড়ে দেব। আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমরা জানি টিচার্স ডে সেলিব্রেশন করা হয় সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন স্কুল এবং কলেজগুলোতে। শিক্ষক দিবসের একটা গুরুত্ব এবং তাৎপর্য, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দীর্ঘ অনেক বছর থেকে এই শিক্ষক দিবস পালিত হয়ে আসছে এবং মূলত আজকে আমার এই যে ভিডিও, সেই ভিডিও তৈরির পেছনে মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে এই শিক্ষক দিবস যে পালন করা হয়, সেটার সাথে আমাদের প্রাচীন সংস্কৃতির বা ভারতীয় সংস্কৃতির কি সম্পর্ক আদৌ আছে কি নেই, এবং দু নম্বর হচ্ছে এই শিক্ষক দিবস পালনের প্রাসঙ্গিকতা কতটুকু আজকের সময়ে দাঁড়িয়ে। তো দেরি না করে আমি আলোচনা করছি। আমাদের শাস্ত্রে কথিত আছে যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা প্রায় অনেকেই এই শ্লোকটা আমরা জানি, শুনেছি আমরা, কিন্তু এটার যদি আমরা মিনিংটা, অর্থটাকে আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখব কি গুরু ব্রহ্মা, গুরুকে ব্রহ্মার সাথে যিনি সৃষ্টিকর্তা তার সাথে তুলনা করা হয়েছে। গুরু বিষ্ণু, বিষ্ণু যিনি পালন করে থাকেন সংসারকে, জগৎ সংসারকে। গুরুর দেব মহেশ্বর, গুরুকে যে সংহারক, শিব মহাদেবের সাথে তুলনা করা হচ্ছে। গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মজ্ঞানী, গুরুই পূর্ণ ব্রহ্ম। গুরুকে আমরা অভিবাদন জানাচ্ছি, গুরুকে আমরা নতমস্তকে নমন জানাচ্ছি। এই গুরু শব্দের অর্থ, গুরু শব্দটা দুটো শব্দের সমাহার বা সমষ্টি, একটা হচ্ছে গু, একটা হচ্ছে রু। গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে প্রকাশ। সুতরাং যদি অর্থটা আমরা এইভাবে করি যে অন্ধকার থেকে আলোকের দিকে বা আলোর দিকে নিয়ে যাওয়ার যে কাজ যিনি করে থাকেন তিনি হচ্ছেন গুরু। অন্ধকার থেকে আলোতে পরিণত করে থাকেন তিনি হচ্ছেন গুরু। সুতরাং গুরু, এই গুরু শব্দ দিয়ে আমাদের মূলত প্রাচীন সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতির এটা মূলত পরিচায়কও বটে, আমি এটা বলতে পারি। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে যেখানে টিচার্স ডে বা শিক্ষক দিবস হিসাবে যে পালন করা হয়, আমরা যে সবাই জানি সর্বপল্লী রাধাকৃষ্ণের নামে সেই শিক্ষক দিবস পালন করা হয় এবং সেটারও একটা ইতিহাস আছে। যেখানে এর আগে উনি উপরাষ্ট্রপতি ছিলেন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের সেকেন্ড বা দ্বিতীয় রাষ্ট্রপতি। যখন ওনার কিছু ছাত্র ওনার বার্থডে সেলিব্রেশন করতে বলেছিল বা বার্থডে সেলিব্রেশন করার কথা বলেছিল, উনি বলেছেন, ইট উড বি প্রিভিলেজ ইনস্টেড অফ সেলিব্রেশন অফ মাই বার্থডে ইফ ইউ সেলিব্রেট দ্য ডে অ্যাজ এ টিচার্স ডে। উনি বলেছেন, যদি আমার জন্মদিন পালনের পরিবর্তে ওই দিনটাকে টিচার্স ডে বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তো সেই সময় থেকে শুরু করে আজকে অবধি আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি। আমরা যদি ব্যক্তিগত জীবনের দিকে তাকাই তাহলে দেখি উনি তামিলনাড়ুতে একটা তেলেগু ফ্যামিলিতে, মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এবং ধীরে ধীরে উনি প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা লাভ করেন। উনি ব্যাচেলার ডিগ্রি ফিলোসফিতে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেন। তারপর উনি প্রফেসর হিসেবে, উনি ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে উনি প্রফেসর হিসেবে কাজ করেন। ওনার যে লেকচার দেশ বিদেশে সে বেশ অনেক গ্রহণযোগ্য হয়েছিল, অনেক সুনাম কুড়িয়েছিল। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে কি উনি একাধারে যেমন এডুকেশনিস্ট ছিলেন পাশাপাশি উনি এক গ্রেট ফিলোসফার অফ অল টাইম ইন ইন্ডিয়া আমরা বলতে পারি। ওনার যে চিন্তা চেতনা, ওনার চিন্তাধারা, সেগুলোকে আমরা বহন করে কতটা নিয়ে যেতে পারছি বা পারবো সেটা আজকের সময় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন। দেখা গেছে কি আমরা দেখি যে উনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষ থেকে যে যিনি 27 টাইমস নমিনেশন পেয়েছিলেন নোবেল প্রাইজের জন্যে। এর মধ্যে 16 বার উনি লিটারেচারের জন্যে, 11 বার শান্তির জন্যে উনি নমিনেশন পেয়েছিলেন। ওনার পাণ্ডিত্য ওই পর্যায়ে ছিল। উনি ইউনেস্কোর যে আমাদের যে ভারতবর্ষের যে প্রতিনিধি দল সেটাকে লিড করেছিলেন, এক্সিকিউটিভ বডির চেয়ারম্যানও হয়েছিলেন পরবর্তীকালে।
এই ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে স্যার উপাধি দিয়েছিল, উনি ভারতরত্ন উপাধিও পেয়েছিলেন। যাই হোক, এটা হচ্ছে সংক্ষেপে ওনার যে ব্যক্তিগত জীবন। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের প্রাচীন সংস্কৃতির সাথে আজকের সময়ে দাঁড়িয়ে যদি আমরা শিক্ষক দিবসের যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে প্রতি বছরই 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস পালন করা হয়, সেটার যে মূল আদর্শ বা সেটার পেছনে যে মূল উদ্দেশ্য সেটাকে আমরা কতটুকু ফলপ্রসূ করতে পারছি। কেননা আমরা এমনও দেখতে পেয়েছি, এই কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল যে শিক্ষক ছাত্রকে শাসন করাতে পরের দিন ছাত্র অনেক লোকবল নিয়ে এসে শিক্ষককে মারধর করেছিল। আবার এমনও উল্টোটাও দেখেছি যে শিক্ষকের ট্রান্সফার বা বদলির কারণে হয়ে গেছে সারা স্কুল তালাবন্ধ হয়ে গেছে, কেউ যেতে দিতে চাইছে না। শিক্ষকের প্রতি এই যে দুটো চরিত্র, এই যে বৈপরীত্য স্টুডেন্টদের, সেটা কোত্থেকে আসলো, সেটা কিভাবে আসলো, সেটার পেছনে আমার যদি ব্যক্তিগত যে অভিমত সেটা লুকায়িত আছে আমাদের কি সংস্কার আমরা আমাদের বাচ্চাদেরকে দিলাম বা দিচ্ছি, যেটা দিচ্ছি সেটা কি, সেটা কতটুকু পরিমেয়, সেটা কতটুকু যথেষ্ট, সেটা ভাবনার বিষয়। কিছুদিন আগে কলকাতাতে একটা সঙ্ঘ, রামকৃষ্ণ মিশন পরিচালিত একটা সঙ্ঘ, যেটা যেটা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, সেখানে বলা হয়েছে যে প্রতি রবিবার বাচ্চাদেরকে সংস্কার শিক্ষা দেওয়া হবে। এবং সেখানে সেই কারণে তারা এই বছর থেকে সেটা শুরু করেছে। এবং সেখানে ফর্ম যখন কালেকশন শুরু হলো বা ফর্ম বিলি যখন শুরু হলো, দেখা গেল ফর্ম শেষ হয়ে গেছে, অনেক লোক লাইনে দাঁড়িয়েছিল। কারণ কি, সবাই চাইছে বাচ্চা নিজের বাচ্চা যেন সংস্কারই হয়, নিজের বাচ্চা যেন সঠিক সংস্কার পেয়ে বড় হয়, এটা একজন ভালো মানুষ হয়, এটা সবাই উপলব্ধি করতে পারছে। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পাই যে সময়ের তালে হোক, যুগের তালে হোক বা যুগের ধর্ম আমরা যাই বলি না কেন, এখন ধীরে ধীরে এই বিষয়গুলো যে শিক্ষকের প্রতি প্রতি যে ছাত্রদের, আমি সবার কথা বলছি না, কিছু কিছু ছাত্র বা ছাত্রীর যে দৃষ্টিভঙ্গি সেটা দিনকে দিন কিন্তু পাল্টে যাচ্ছে, সেখানে কিয়দংশে আমরাও দায়ী। কিন্তু এই প্রশ্ন বা এই সমস্যা তুলে ধরলেই তো ক্লান্ত হওয়া যায় না, বা তুলে ধরলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের উচিত এই মহান দিবসে, এই মহান দিনটিকে সর্বপল্লী রাধাকৃষ্ণ কৃষ্ণকে স্মরণ করে ওনার যে আদর্শ চিন্তা চেতনা সেগুলোকে পাতেহ করে আমাদেরকে সেই বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, যেখানে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, সঠিক মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, সঠিক আদর্শ বলতে আমরা কি বুঝি। আমরা যেদিন এই বিষয়গুলো সঠিকভাবে বুঝাতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু শুধু গুরুর ভূমিকাই যে থাকবে সেটা কিন্তু নয়, পিতামাতা হিসাবে আমাদের দায়িত্ব থাকবে। কারণ বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে অপরাধী বা অপরাধমূলক যে মানসিকতা সেটা নিয়ে জন্মগ্রহণ করে না, সেটা তার পরিবার, সেটা পরিবেশ সেগুলো ইনফিউজ করে দিয়ে দেয় কোনো না কোনোভাবে, ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। সুতরাং আমাদের সামগ্রিকভাবে এই দায়িত্বটা নিতে হবে, কারণ একটা 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 ভালো আদর্শ বা সংস্কার একজন ভালো নাগরিক, সুনাগরিক, আদর্শ নাগরিক হিসাবে আমাদেরকে গড়ে তুলতে পারবে। এবং সুনাগরিক যখনই হবে তখন একটা আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে এবং পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা সমাজের অবক্ষয় দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনার সম্মুখীন হচ্ছি, সব কিছুর মূলে কিন্তু মূলত এই সংস্কারের যে ব্যাপারটা, সেই সংস্কারের ব্যাপারটা কিন্তু কাজ করছে, মূল্যবোধের ব্যাপারটা কাজ করছে। সুতরাং আমাদের এই বিষয়ে কিন্তু চিন্তা করতে হবে, চিন্তা করার যথেষ্ট এখন হচ্ছে পর্যাপ্ত সময়, যথেষ্ট সময়, অনেক সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কি করলে পরে আমাদের সমাজটাকে সুষ্ঠু একটা ভিতের উপর দাঁড় করাতে পারবো, একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। একজন শিক্ষক একটা বাচ্চাকে, একটা ছেলে বা মেয়েকে সমাজবদ্ধ হয়ে যে কীভাবে বাঁচতে হয় সেটা যেমন শেখান, পাশাপাশি একজন সামাজিক জীব হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে উনি কিন্তু কাণ্ডারি, উনি কিন্তু কারিগর। সুতরাং শিক্ষককে যে মর্যাদার যে ব্যাপারটা, সেই মর্যাদাটা জোরপূর্বক বা বলপূর্বক বা কোনো অন্য কোনো ছুতায় বা অজুহাতে সেটা কিন্তু আসে না, সেটা ভিতর থেকে আসতে হবে। ভিতর থেকে আসতে হলে সেটা আমাদেরকে, শিক্ষক সমাজকে সেটা জাগাতে হবে, আমাদের বুঝতে হবে আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু এবং কোন বিষয়গুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ছে। ছাত্রছাত্রীদেরকেও সেই বিষয়গুলো তদনুরূপ বুঝতে হবে, জানতে হবে। ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ, তোমাদের ভালো হোক, তোমরা বড় হোক।